Assalamualaikum. Shabai kya manachen? Aasha korchi apnar shabai onik bishi bhalo achen. Ami alhamdulillah onik bishi bhalo achi. Apnar shabar duate ebong Allah roshe shomote. So ajke chole ashlam notun ekta review video apnar shonge share korte. Seta hocche ekta makeup brush instant cleaner review. So beshi kotha na bariye cholun amra video ti shuru kori. Tar video ti shuru korar age obosshoi amar YouTube channel ti subscribe korte bhulben na. এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি কিন্তু অবশ্যই অন করে দিবেন যেন আমি যখনই ভিডিও আপলোড করি আপনারা যেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজে একটি লাইক এবং ফলো দিয়ে আসতে পারেন সো চলুন আমরা ভিডিওটি শুরু করি সো আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে এই প্রোডাক্টটা এখন অনেকেই চিন্তা করছেন যে হচ্ছে বক্স হোয়াট বক্স একটা মেকআপ ব্রাশ কিভাবে ক্লিন করতে পারে বাট বক্সের মধ্যে রয়েছে হলো জাদু যেটা এরকম দেখতে আশা করছি আপনারা কিছুটা বুঝতে পারছেন এন্ড এটা হলো সফট অনেকটা এটা এর মধ্যে থেকে বের করা যাবে আই গেস এটা ছাকা দিলে বের হয়ে আসবে এবং এই বক্সটা এত বেশি হ্যান্ডি যে আপনি যে কোনো জায়গায় যে কোনো ট্রাভেলের টাইমে আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন এটা একটা ক্রিমের বক্সের মতো এবং এটা আপনার মেকআপ ব্রাশ ইনস্ট্যান্ট ক্লিন করতে আপনাকে অনেক বেশি হেল্প করবে বক্সটা এমন একটা প্যাকেজিং এ আসে এটা অন্য কোনো প্যাকেটে আসে না এটা জাস্ট এরকম একটা বক্স আকারেই এরকম ভাবে চলে আসে এটার নাম হচ্ছে মাঞ্জি ইনস্ট্যান্ট মেকআপ ক্লিনার আপনারা তো দেখতেই পেলেন যে ভেতরে কালো রঙের একটা স্পঞ্জ কাইন্ড অফ কিছু একটা দেওয়া যেটাতে মেকআপ ব্রাশটা ক্লিন করা যায় এখন আমরা দেখব যে আসলেই মেকআপ ব্রাশটা ক্লিন হয় কিনা প্রোডাক্টটা হচ্ছে মেড ইন চায়নার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি পারচেজ করি হচ্ছে দারাজ থেকে এখন আমি শিওর না যে দারাজ থেকে আমি যখন কিনেছিলাম তখন একটি ছোট্ট আনবক্সিং ভিডিও শেয়ার করেছিলাম ওটা আমি আগে আপলোড করব নাকি এটা কারণ আমি একটা ভিডিও যখন বানাই আমি বেশ কয়েকটা ভিডিও কিছুদিন পর পরে ভিডিও বানাই কিন্তু যেহেতু আমি সপ্তাহে একটা করে মূল ভিডিও দেই এবং আর পুরো সপ্তাহ জুড়ে আমি শর্টস দিতে থাকি বা ধরুন যে ছোট ছোট আনবক্সিং ভিডিও যেগুলো ইনস্ট্যান্ট আমি হাতে পেয়েছি একটা প্রোডাক্ট সেগুলোর আনবক্সিং আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এই জন্য ধরুন যে দুই তিন মাস আগে করা ভিডিও ধরুন এখন আপলোড হচ্ছে এমন কিন্তু হয় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে এখনো প্রাইসের লোগোটা লেগে রয়েছে এটা 450 টাকা দিয়ে আমি কিনেছিলাম সাথে হোম ডেলিভারি চার্জ তো ছিলই এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আসলে প্রোডাক্টটা কিভাবে ইউজ করে সো আমি একটি ব্রাশ সঙ্গে করে নিয়েছি এটা আসলে আপনি ধরুন একটা প্রোডাক্ট ইউজ করলেন ইউজ করার পর প্রোডাক্টে ধরুন একই ব্রাশ দিয়ে আপনি অন্য আরেকটা জায়গা ফিক্স করবেন বা আমি বিশেষ করে এটা দিয়ে কি করি আমি ধরুন যে কোনো একটা ব্রঞ্জিং শেড নিয়ে চোখের উপরে দিয়ে দেই দুই চোখেই এন্ড মাস্কারা আর কিছুই ইউজ করি না আর কিছুই ধরুন আমার ইউজ করা হয় না তো তখন কি করি মাঝে মাঝে আবার কি হয় যে দুই চোখে একটু দুইটা কালার অ্যাপ্লাই করি আর আমি এটা এটা দিয়ে একটু বেশি কমফোর্টেবল ফিল করি আইশ্যাডো দিতে সো আমি তখন কি করি একটা শেড অ্যাপ্লাই করার পর আর একটা শেড যখন আমি নিব আইশ্যাডো প্যালেট থেকে তখন যেন দুইটা কালার মিক্স অ্যান্ড ম্যাচ না হয়ে যায় সো নেক্সট কালারটা নেওয়ার আগে এটা কি করি এভাবে এই যে ক্যামেরা এটা বোঝাচ্ছে কিনা আমি জানি না এটা পাউডারের মতো উপরে উঠতে থাকে সো এটা এরকম ভাবে চার পাঁচটা ঘষা দিলে লাইক 10 সেকেন্ড আপনি যদি জাস্ট কথা বলছেন আর এরকম করতে থাকেন মেকআপ ব্রাশটা ইনস্ট্যান্টলি ক্লিয়ার হয়ে যাবে লাইক আপনি একটা কালার যেটা আপনি ইউজ করেছেন সেই কালারের হিউটাতে থাকবে বাট কোনো আপনার স্কিনে ইউজ করলে সেই কালারটা বসবে না এমন একটা অবস্থায় থাকে লাইক আপনি দেখতে পারবেন যে আইশ্যাডো আপনি যেটা ইউজ করেছেন সেই কালারটা এখানে হালকা হালকা বুঝতে পারছেন কিন্তু ব্রাশে লেগে থাকবে না যেটা আপনার স্কিনের উপর কালার ক্রিয়েট করে আমার কাছে তো মনে হয়েছিল খুবই কাজের একটা প্রোডাক্ট এন্ড আমি ইউজ করে আসলেই স্যাটিসফাইড যে এটা আসলেই কিন্তু কাজ করে সো একটা বিগ থামস আপ ফর দিস প্রোডাক্ট তবে এই প্রোডাক্টটা ইউজ করার পরে আমি দেখলাম যে প্রোডাক্টটা কিন্তু আসলেই কাজ করে আমি ভেবেছিলাম যে কি আর হবে কোনো কাজই মনে হয় হবে না শুধু শুধুই 450 টাকা আমি খরচ করে ফেললাম কিন্তু আমি দেখলাম যে আসলেই কিন্তু মেকআপ ব্রাশটাকে এটা ইনস্ট্যান্ট ক্লিন করে হয়তো পুরোপুরি একদম কমপ্লিটলি ক্লিন করে না
বাট ইনস্ট্যান্ট একটা ক্লিনিং কিন্তু আপনাকে এই প্রোডাক্টটা দিবে। সো আমার মনে হয় যে আপনি রেগুলার রেগুলার মেকআপ করেন বা প্রতিদিন আপনার মেকআপ ব্রাশগুলো আপনি ক্লিন করতে চান না, তো আমি এটা তাদের জন্য হাইলি রিকমেন্ড করবো যে আপনারা এরকম একটা বক্স কিনে ফেলতে পারেন, তাহলে আপনারা রেগুলার রেগুলার আই শ্যাডো ব্রাশগুলো ক্লিন করার ঝামেলা কমে যাবে। লাইক ক্লিন করবেন প্রতি সপ্তাহে একবার, বাট ইনস্ট্যান্ট যখন আপনি মেকআপ করছেন সেই সময়ের জন্য আপনি ক্লিন করে অন্য একটা কালার, বিভিন্ন কালার আপনার চোখের উপর প্লে করতে পারেন। আমার আরও একটা ব্যাপার মনে হয়েছে যে আপনারা যারা যারা ট্রাভেল করতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট ফ্রেন্ড হতে পারে। এই বক্সটা কিন্তু ক্লিনেবল একটা বক্স, লাইক এটা হচ্ছে একটা স্টিল কাইন্ড অফ কোটের মধ্যে আসে, অ্যান্ড ভেতরে যেই স্পঞ্জটা রয়েছে এটা আপনারা বের করে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে আবার এটাতে রেখে দিতে পারেন। ধরুন এটা মাসে একদিন করলেন তাও এটা ঠিকঠাক থাকবে, বা ধরুন যদি আপনি দুই মাসে একদিন করতে চান তাও ওকে, দেয়ার ইজ নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপু এটা তো আপনি কিনলেন, এটা যদি নষ্ট হয়ে যায় আপনি কি এটা আবার কিনবেন, লাইক এটা কি আপনি আসলেই পছন্দ করেছেন? আমি বলবো ইয়াস, আমি এটা আসলেই পছন্দ করেছি, এটা যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, হারিয়ে যায় আমি আর একটা পারচেস করে ফেলবো। তবে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, টাকা আপনার, ইচ্ছা আপনার, মেকআপ ব্রাশ আপনার, আপনি চাইলে এই প্রোডাক্টটার উপরে টাকা ইনভেস্ট করতে পারেন, না চাইলে না করতে পারেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার ভালো লেগেছে মানে আপনাদের ভালো লাগবে, বা আমার ভালো লাগে নাই বলে আপনাদের ভালো লাগবে না, এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। সো এটুকু ছিল আজকে আমার ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আসবেন। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া থাকবে। আর আমার কমিউনিটিতে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না, ওখানে আমি বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকি, আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন, হেলদি থাকবেন, হ্যাপি থাকবেন। আসসালামু আলাইকুম।